নমস্কার আজকে আমরা তাপ নিয়ে আলোচনার দ্বিতীয় ভিডিওটি দেখে নেব প্রথম দিন আমরা জেনেছিলাম তাপ তাপের ফল এবং তাপমাত্রা বা উষ্ণতার ব্যাপারে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থার্মোমিটার এবং বিশেষ করে পারদ থার্মোমিটার থার্মোমিটারের বিভিন্ন স্কেল এবং স্কেলগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ইত্যাদির ব্যাপারে এখন আমরা একে একে বিষয়গুলো দেখে নেব আমরা জানি থার্মোমিটারের সাহায্যে বস্তুর তাপমাত্রা মাপা হয় তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা তাই তাপের প্রত্যক্ষ পরিমাপ সম্ভব নয় পদার্থের যে সকল ভৌত ধর্মের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তন হয় সেই সকল ধর্মকে কাজে লাগিয়ে পরোক্ষভাবে তাপমাত্রার পরিমাপ করা হয় যেমন এই পাত্রে কিছু তরল পদার্থ রাখা আছে পদার্থটিতে তাপ প্রয়োগ করলে পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় এবং একই সঙ্গে পদার্থের আয়তনেরও বৃদ্ধি পায় এই যে আয়তন বৃদ্ধি হচ্ছে পদার্থের তার পরিমাপ থেকেই আমরা তাপমাত্রার পরিবর্তনের পরিমাপ করতে পারি আর এই ব্যবহৃত তরল পদার্থটিকে উষ্ণতামাপক পদার্থ বলে তাপমাত্রার পরিবর্তনের ফলে পদার্থের যেসব ভৌত ধর্মের পরিবর্তন হয় তার কতকগুলি উদাহরণ হল তরল পদার্থের আয়তনের পরিবর্তন এবং এই ধর্মকে ব্যবহার করে আমরা থার্মোমিটার ও অ্যালকোহল থার্মোমিটার তৈরি করি এছাড়াও তাপমাত্রার পরিবর্তনের সাথে গ্যাসীয় পদার্থের চাপ ও আয়তনেরও পরিবর্তন হতে পারে আর এই ধর্মকে ব্যবহার করে গ্যাস থার্মোমিটার বানানো হয় এছাড়াও পদার্থের তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পরিবাহীর রোধের পরিবর্তন হতে পারে এবং এই ধর্মকে ব্যবহার করে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরি করা হয় বিভিন্ন ধরনের থার্মোমিটারের মধ্যে সবথেকে বহুল প্রচলিত হল পারদ থার্মোমিটার পারদ থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসাবে পারদ ব্যবহার করা হয় এখন আমরা একটি পারদ থার্মোমিটারের বিভিন্ন অংশগুলি দেখে নেব এই পারদ থার্মোমিটারে একটি সর্বত্র সমান সূক্ষ্ম ছিদ্রবিশিষ্ট কাঁচের নল থাকে সেই কাঁচের নলের এক প্রান্তে একটি চোঙাকৃতিক কুণ্ড থাকে এবং অপর প্রান্ত বন্ধ থাকে চোঙাকৃতিক কুণ্ডের সম্পূর্ণ অংশ এবং কাঁচের নলের আংশিক অংশ পারদ দ্বারা পরিপূর্ণ থাকে এবং কাঁচের নলের গায়ে একটি তাপমাত্রা মাপার স্কেল আঁকা থাকে আমরা যখন কোনো বস্তুর উষ্ণতা মাপতে চাই তখন সেই বস্তুটিকে এই কুণ্ডের সংস্পর্শে নিয়ে আসা হয় কোনো গরম বস্তুকে এই কুণ্ডের সংস্পর্শে নিয়ে আসলে কুণ্ডের ভিতরে থাকা পারদের আয়তনের প্রসারণ ঘটে তখন পারদ কাঁচের নল বেয়ে উপরের দিকে উঠতে থাকে এবং স্কেলের যে জায়গায় পারদ এসে স্থির হয়ে যায় স্কেলের সেই দাগ থেকে আমরা বস্তুর উষ্ণতা মাপতে পারি একইভাবে কোনো শীতল বস্তুকে কুণ্ডের সংস্পর্শে নিয়ে আসলে পারদ কাঁচের বেয়ে নিচে নামতে থাকে কারণ পারদের আয়তনের হ্রাস ঘটে এবং যে জায় কাঁচের নলে যে জায়গায় এসে পারদ স্থির হয়ে যায় সেখানকার স্কেলের দাগ থেকে আমরা বস্তুর উষ্ণতা মাপতে পারি কোনো কিছুর সঠিকভাবে পরিমাপ করার জন্য একটি উপযুক্ত স্কেলের প্রয়োজন হয় যেমন এই খাতায় আঁকা রেখাটি দৈর্ঘ্য মাপার জন্য আমাদের রুলার বা স্কেলের দরকার পড়ে তেমনইভাবে উষ্ণতা মাপার জন্য আমাদের একটি স্কেলের প্রয়োজন হয় আমরা সেই স্কেলটির ব্যাপারে আরও ভালোভাবে জেনে নেব পারো থার্মোমিটারের স্কেল নির্ধারণ করার জন্য দুটি সুনির্দিষ্ট এবং সহজলভ্য তাপমাত্রার ব্যবহার করা হয় সুনির্দিষ্ট এর অর্থ হল আমরা পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে এই তাপমাত্রা দুটির পরিমাপ একই থাকবে এবং সহজলভ্য অর্থাৎ আমরা খুব সহজেই সেই তাপমাত্রা দুটিকে পেতে পারি এই দুটি তাপমাত্রা হল বরফ যখন গলে জলে পরিবর্তিত হয় সেই তাপমাত্রা এবং জল যখন ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রা আর এই নির্দিষ্ট তাপমাত্রা দুটিকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলা হয় এখন আমরা দেখে নেব থার্মোমিটারের স্থিরাঙ্কগুলির সংজ্ঞাগুলোই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে জল হয় তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে অর্থাৎ এই তাপমাত্রায় থার্মোমিটারকে রেখে দিলে পারদের যে অবস্থান হয় থার্মোমিটারে সেই অবস্থানই হল থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক একই রকমভাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল বাষ্পে পরিণত হয় তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে অর্থাৎ এই তাপমাত্রায় থার্মোমিটারকে রাখলে পারদের যে অবস্থান হয় সেই অবস্থানই হল থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর এই দুই স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মূল অন্তর বা প্রাথমিক অন্তর বলা হয় এই প্রাথমিক অন্তরকে বিভিন্ন ভাগে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে থার্মোমিটারের বিভিন্ন স্কেলগুলির মধ্যে সব থেকে বহুল প্রচলিত হল সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে প্রকাশ করা হয় এবং ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট হিসেবে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে শূন্য ঊর্ধ্ব স্থিরাঙ্ককে একশো এবং প্রাথমিক অন্তরকে একশো ভাগে বিভাগ করে বিভাগ করে তৈরি করা হয় ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে বত্রিশ ঊর্ধ্ব স্থিরাঙ্ককে দুশো বারো এবং প্রাথমিক অন্তরকে একশো আশি ভাগে ভাগ করে তৈরি করা হয় তোমরা পাশের ছবিতে একটি সেলসিয়াস স্কেল এবং একটি ফারেনহাইট স্কেলকে দেখতে পাচ্ছ এখন আমরা দুটি স্কেলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করব। মনে করো একটি সেলসিয়াস স্কেল এবং একটি ফারেনহাইট স্কেল একই বস্তুর সংস্পর্শে রাখা আছে সেলসিয়াস স্কেলে বস্তুর তাপমাত্রা হলো সি ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হলো এফ ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু বস্তুর তাপমাত্রা একই তাই পারদের অবস্থান দুই ধরনের থার্মোমিটারেই একই সরলরেখায় অবস্থান করবে এবং সেই সরলরেখাটিকে আমরা এক্স দ্বারা সূচিত করলাম একইভাবে নিম্ন স্থিরাঙ্ক যে সরলরেখায় অবস্থান করছে তাকে এ দ্বারা সূচিত করলাম এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বি দ্বারা সূচিত করলাম এখন সেলসিয়াস কেলে এ এক্স এই দূরত্বের অবস্থান হবে সি মাইনাস জিরো এবং ফারেনহাইট স্কেলে এর অবস্থান হবে এফ মাইনাস থার্টি টু এবং সেলসিয়াস বি এর পরিমাপ হবে একশো ডিগ্রি এবং এ বি এর পরিমাপ হবে একশো ডিগ্রি এবার যেহেতু দুটি স্কেলেই এ এক্স বাই এ বি এর পরিমাণ একই তাই আমরা একে ইকুয়াল চিহ্ন দিয়ে বা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি তাহলে এই সমীকরণ থেকেই আমরা সেলসিয়াস ও ফার্নহাইট স্কেলের সম্পর্কটা পেয়ে গেলাম যেটা হল সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাপমাত্রার এসাই একক হিসেবে আরেকটি স্কেলকে ব্যবহার করা হয় সেই স্কেলটি হল কেলভিন স্কেল যাকে যে স্কেলের তাপমাত্রাকে কে দ্বারা সূচিত করা হয় তোমরা খেয়াল করবে এখানে ডিগ্রি কথাটি ব্যবহার করা হয় না কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল পরম শূন্য তাপমাত্রা এবং কেলভিন স্কেলের এক বিভাগ সেলসিয়াস স্কেলের এক বিভাগের সমান পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা কোনো বস্তুর সর্বনিম্ন তাপমাত্রাকে বোঝাই এই পরম শূন্য তাপমাত্রায় বস্তুর তাপের পরিমাপ শূন্য হয়ে যায় কেলভিন স্কেলের সাথে সেন্টিগ্রেট স্কেলের সম্পর্কটি এই রকম সি সমান কে মাইনাস দুশো তিয়াত্তর তাহলে আমরা এখন আমরা এক নজরে দেখে নেব আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা জানলাম পারো থার্মোমিটারের ব্যাপারে এবং তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল যেমন সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিল স্কেলের ব্যাপারে এবং এই স্কেলগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কি তার ব্যাপারে এখন আমরা মজার ছলে দুটি ইংরাজি শব্দ দেখে নেব প্রথম শব্দটি হলো কনসাল্ট যার অর্থ হলো পরামর্শ করা বা মন্ত্রণা নেওয়া দ্বিতীয় শব্দটি হল কর্ডিয়াল যার অর্থ হল আন্তরিক বা সহৃদয়ভাবে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো ধন্যবাদ